আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখবো যে একটা সিস্টেমের ইকুয়েশন, সেটা সিস্টেমটা লিনিয়ার কিনা বা নন লিনিয়ার কিনা। তো যেমন আপনারা আমার একটা এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছেন, সেটা হলো এই ইকুয়েশনটা ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু এন এক্স অফ এন। এই ইকুয়েশনটা লিনিয়ার কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে, যেরকম আমরা এর সংজ্ঞায় দেখেছিলাম ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু হতে হবে ওয়াই অফ ওয়াই ওয়ান অফ এন প্লাস ওয়াই টু অফ এন, অর্থাৎ এখানে ওয়াই ওয়ানের ভ্যালু এবং ওয়াই টু এর ভ্যালু দুটো যোগ করে ওয়াই অফ এন যদি হয় তাহলে আমরা বলতে পারবো এই সমীকরণটা লিনিয়ার ইকুয়েশন, এই ইকুয়েশনটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা হলো চেক ওয়েদার লিনিয়ার অর নন লিনিয়ার। তো এখানে প্রথমে আমি সমীকরণটা লিখে নিয়েছি, আপনারা যেমনটা আমার কার্সরটা এখানে দেখতে পাচ্ছেন। আর স্টেপ ওয়ানে আমরা প্রথমে ওয়াই ওয়ান বসে একটা ভ্যালু বের করে নিচ্ছি, আর ওয়াই টু বসে একটা ভ্যালু বের করে নিচ্ছি। ওয়াই ওয়ান হলে এখানে এন অফ এক্স এন এক্স ওয়ান অফ এন, আর ওয়াই টু অফ এন হলে এন এক্স টু অফ এন হচ্ছে। এবং দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের বাম পাশের এই ভ্যালুটা বেরোয় গেছে এবং ডান পাশে এইটা বেরোয়েছে, ঠিক আছে। ওয়াই ওয়ান অফ এন প্লাস ওয়াই টু অফ এন, এই ভ্যালুটা আমাদের দরকার ছিল। এখন দ্বিতীয় স্টেপে হলো এক্স অফ এন ইজ ইকুয়াল টু, আমরা এই যে এখানে এক্স অফ এন যেটা রয়েছে উপরে, এই এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এক্স ওয়ান অফ এন প্লাস এক্স টু অফ এন আমরা লিখতে পারি, এই যে এই উপরের ইকুয়েশনটা, উপরের যে আমাদের ফাংশনটা রয়েছে। দেন আমরা যদি এখন এক্স এক্স এনকে রিপ্লেস করি প্রথম ফাংশনে, আমরা যদি ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু এন এক্স অফ এন যেটা ছিল প্রথম ফাংশনটা, সেটাতে যদি আমরা বসাই দিই এখন এক্স এন এর পরিবর্তে যেটা বের করলাম সেটা এখানে, তাহলে ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু আমাদের এইটা আসতেছে। এবং দেখা যাচ্ছে এই ভ্যালুটা আর এর আগের যে আমরা ওয়াই ওয়ান অফ এন প্লাস ওয়াই টু অফ এন, অর্থাৎ ওয়াই ওয়ান আর ওয়াই টুর ভ্যালু যোগ করে যেটা পাইছিলাম এই পাশে, এই দুটো একই। তাহলে এখন আমরা বলতে পারবো সিস্টেমটা হলো লিনিয়ার। তো আরেকটা উদাহরণ আমরা যদি এখানে দেখি, ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু ই অফ ই টু দি পাওয়ার এক্স অফ এন, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এখন আমরা যদি এখানে দেখি, ঠিক সেম সিস্টেমে আমরা ওয়াই ওয়ান আর ওয়াই টু বের করে নিলাম, নিয়ে যদি দুটো যোগ করি আমরা বাম পাশে এটা পাচ্ছি, ডান পাশে পাচ্ছি হলো ই টু দি পাওয়ার এক্স ওয়ান অফ এন প্লাস ই টু দি পাওয়ার এক্স টু অফ এন। এখন যদি আবার আমরা এক্স অফ এন যেটা রয়েছে সেটাকে যদি এভাবে লিখি, লেখার পরে যদি এবার আমরা এখন যদি আমরা এই এক্স এন ভ্যালুটাকে এখানে উপরে রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওয়াই অফ এন নট ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান অফ এন প্লাস ওয়াই টু অফ এন, এই দুটো যোগ করে ওয়াই ওয়ান আর ওয়াই টুর ভ্যালু যোগ করে ওয়াই ওয়ান ওয়াই এন এর মতো হচ্ছে না, যে কারণে বলবো যে সিস্টেমটা লিনিয়ার না। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো হলো একটা সিস্টেম টাইম ভ্যারিয়েন্ট কিনা। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।